মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল নিয়ে কাজ করার জন্য প্রথমে আমাদেরকে নির্ধারণ করে নিতে হবে যে টেবিলে কয়টি কলাম থাকবে এবং কয়টি রো থাকবে, অর্থাৎ পাশাপাশি কয়টি ঘর থাকবে সেটি হচ্ছে কলাম এবং নিচে নিচে কয়টি ঘর থাকবে সেটি হচ্ছে রো। তো এই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে আগে ইনসার্ট ট্যাব থেকে এখানে টেবিলস যে কমান্ড গ্রুপ আছে সেখানেই টেবিল নামে যে অপশনটি দেওয়া আছে এই বাটনটিতে ক্লিক করলে একটি চার্ট পাওয়া যাবে। সেখান থেকে আমরা অটো ফরম্যাটিং এর মাধ্যমে নির্ধারণ করে নিতে পারবো যে পাশাপাশি কয়টি ঘর থাকবে। এখানে আমি মাউস শুধু স্থাপন করলেই সেটি চলে আসবে, যেমন আমি এখানে 10 নম্বর পর্যন্ত মাউসকে নিয়ে এসেছি, কোনো ক্লিক করা লাগবে না। এটি 10টা কলাম এবং একটি রো আছে। আমরা নিচের দিকে যদি রো নামাই তাহলে 2টি রো, 3টি রো, 4টি রো, 5টি রো, 6টি রো, 7টি রো, 8টি রো, এভাবে 10টি কলাম এবং 8টি রো বিশিষ্ট একটি টেবিল আমরা নিতে পারবো এখান থেকে সর্বোচ্চ। এটি ক্লিক করলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি টেবিল চলে আসলো, অর্থাৎ একটি ছক। এখানে আমরা আমাদের প্রয়োজন অনুসারে ডাটা এন্ট্রি করতে পারবো। তো এই টেবিলটি আমরা নিয়ে আসলাম, যদি এর থেকে বড় টেবিল আমাদের নিয়ে আসার প্রয়োজন হয় তাহলে কি করব সেটা দেখি। যেমন আবার ইনসার্ট যাব, ইনসার্ট থেকে টেবিল, টেবিল থেকে এবার আমরা সরাসরি এখানে না যেয়ে ইনসার্ট টেবিলে ক্লিক করব। ইনসার্ট টেবিলে ক্লিক করলে একটি নতুন টেবিলের চার্ট আসবে, অর্থাৎ টেবিল আসবে। এই টেবিলটিতে প্রথমে আমাদেরকে নির্ধারণ করে দিতে হবে নাম্বার অফ কলামস, অর্থাৎ পাশাপাশি ঘরের সংখ্যা কয়টি হবে। এখানে দেওয়া আছে 5, আমরা বাড়িয়ে নিতে পারি 10টি বা 12টি বা 15টি, এভাবে আমাদের প্রয়োজন মাফিক আমরা নিতে পারি। আমরা এখানে ধরে নিলাম যে আমরা 5টি ঘর নিব এবং নাম্বার অফ কলামস, কলামের সংখ্যা আমরা 6টি নিলাম। নিয়ে বাকি সব কিছু যেরকম আছে এরকমই থাকবে এবং আমরা ওকে বাটন ক্লিক করব। এখন দেখতে পাচ্ছি যে এখানে 5টি কলাম বিশিষ্ট এবং 6টি রো বিশিষ্ট একটি টেবিল আমরা পেয়েছি। এই টেবিলগুলোকে আমরা এবার বিভিন্ন ফরম্যাটে সাজাব, যেমন এটিকে আমরা যখন ডাটা এন্ট্রি করব, যেমন এখানে আমি হয়তো লিখলাম সিরিয়াল নাম্বার SL ডট সিরিয়াল নাম্বার, এখানে ক্লিক করে এখানে হয়তো লিখলাম নেম, এখানে হয়তো লিখলাম রোল, এখানে লিখলাম অ্যাড্রেস এবং এখানে হয়তো লিখলাম কোড নাম্বার। তো এখন এই ডাটাগুলো আমি লিখলাম, এবার সিরিয়ালের নাম্বারের জায়গায় নিচে 1, 2, 3 এভাবে আমরা সিরিয়াল করে নিতে পারি। নেমের নিচে নাম লিখে দিতে পারি। আমি এখানে বোঝানোর জন্য সংক্ষিপ্ত লেটার দিয়ে দিলাম। রোল এখানে বিভিন্নভাবে আপনি রোল দিতে পারেন। এভাবে সবগুলো ফিল আপ করার পর অ্যাড্রেস আপনি বিভিন্ন অ্যাড্রেস দিতে পারেন। আমি এখানে বোঝানোর জন্য তা দিয়ে দিচ্ছি কয়েকটা, এখানে কোড কয়েকটা দিতে পারেন। দুঃখিত। এভাবে সম্পূর্ণ করার পর আমরা এবারে টেবিলটিকে একটু এডিট করব, অর্থাৎ টেবিলটাকে আরও কিছু ফরম্যাট করব। সেটি হচ্ছে যে কখনো যদি এমন হয় যে একটি রো আমাদেরকে নেওয়া প্রয়োজন, যেমন 1 এবং 2 এর মাঝখানে একটি রো প্রয়োজন, তাহলে আমরা এই 2-তে কার্সর রেখে অর্থাৎ ক্লিক করে লেআউট থেকে ইনসার্ট, এখানে ইনসার্ট অ্যাভোভ হচ্ছে কার্সর যেখানে আছে তার উপরে রো নেবে এবং কার্সর যেখানে আছে তার নিচে রো নেবে। ইনসার্ট বিলো ক্লিক করলে আমরা ইনসার্ট বিলো দিলাম, এতে কার্সরের নিচে একটি ঘর নিল। আবার যদি আমরা কার্সরের উপর একটি ঘর নিতে চাই তাহলে ইনসার্ট অ্যাভোভ দিলে উপরে একটি ঘর নেবে। একইভাবে যদি আমরা বামে অথবা ডানে একটি কলাম নিতে চাই তাহলে কি করব, আমরা এখানে কার্সর রাখলাম এবং ইনসার্ট লেফট, অর্থাৎ এই টেবিল টুলস আসলে ডিজাইন এবং লেআউট ট্যাব থেকে লেআউটের ট্যাবের ট্যাব থেকে ইনসার্ট লেফট, ইনসার্ট লেফট দিলে বামে একটা ঘর নেবে। আবার যদি আমরা মনে করি যে এবার ডানে একটি ঘর নেব তাহলে ইনসার্ট রাইটে ক্লিক করলে ডানে আরেকটি কলাম নেবে। এভাবে আমরা 4টি অপশন এখান থেকে কুইকলি নিতে পারি। আবার ঠিক এগুলোকে যদি আমরা ডিলিট করতে চাই, একইভাবে আমরা এই কলামটি ডিলিট করার জন্য এই কলামে কার্সর রেখে ডিলিট অপশন থেকে ডিলিট কলামসে ক্লিক করব, তাহলে এই ফাঁকা কলামটি মুছে যাবে। একইভাবে এই কলামটিকেও আমরা মুছে দিব
ডিলিট থেকে ডিলিট কলামস। এবার রো মুছবো, রো মোছার জন্য সেই রোতে কার্সর রেখে ডিলিট সি ডিলিট রোস, সেই ফাঁকা রোটি মুছে গেল। আবারও একইভাবে এই রোটি মোছার জন্য ডিলিট রোস। তাহলে দেখতে পারলাম বাড়তি যেগুলো আমরা নিয়েছি সেগুলো আমরা নিয়ে নিতে পারলাম। কখনো যদি টেবিলটাকে মুছে দিতে চাই তাহলে সেই টেবিলটিকে সিলেক্ট করে ডিলিট ডিলিট টেবিল, এভাবে আমরা রো বা কলাম নিতে পারি এবং এগুলোকে আমরা ডিলিটও করে দিতে পারি। রো বা কলাম এই অর্থাৎ টেবিলটিকে সরানোর জন্য আমরা ঠিক এই অবস্থায় যখন মাউস আসবে চতুর্মুখী তীর চিহ্নটি আসা মাত্র আমরা যদি টেবিলটিকে সরাতে বা নড়াতে চাই তাহলে এখানে মাউস বাটন চেপে ধরে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো। এবার আমরা দেখি যে একটি কলামে দুটি অর্থাৎ একটি টেবিলে যদি কয়েকটা ঘরকে একটি ঘরে রূপান্তর করতে হয় তাহলে কি করা যায়। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটি অ্যাড্রেস আছে, আমরা যদি অ্যাড্রেসটাকে দুটি ভাগে ভাগ করি যেমন প্রেজেন্ট এবং পারমানেন্ট, এরকম দুটি ভাগে ভাগ করার জন্য এখানে দুটো একটা ফাঁকা রো প্রথমে আমাদেরকে নিতে হবে। তাহলে আমরা এখানে একটা প্রথমে ফাঁকা রো নেই, ইনসার্ট বিলো একটা রো নিলাম, এখানে এই অ্যাড্রেসটাতে, অর্থাৎ আমি পুনরায় আবার করি ইনসার্ট, যেহেতু অ্যাভোভ আমরা উপরে নিলাম, তাহলে এই ঘরটিকে অর্থাৎ এবার আমরা এখানে দেখব যে এই ঘরটিতে আমরা দুটো ঘরে ভাগ করে নিব যেমন প্রেজেন্ট এবং পারমানেন্ট, এইটাকে বলে স্প্লিট সেলস। আমরা এই কাজটি করার জন্য স্প্লিট সেলস অপশনে যাব, স্প্লিট সেলস অপশনে যেয়ে একটা ক্লিক করব, এতে আরেকটি নতুন অপশন আসবে, সেখানে দেখাবে যে কয়টি ঘর আমি চাচ্ছি, অর্থাৎ কয়টি রো এবং কয়টি কলাম পাশাপাশি কয়টি এবং উপর নিচে কয়টি চাচ্ছি। তো এখানে নাম্বার অফ রোসের ঘরে একই থাকবে, যেহেতু আমরা এই ঘরটিতেই দুটি ঘর শুধু নিব পাশাপাশি, তাই নাম্বার অফ কলামসে টু এবং নাম্বার অফ রোসে ওয়ান দিয়ে ওকে করলাম। এখানে দেখতে পাচ্ছি আমি দুটি ঘর চলে আসছে, আমি একটিকে ধরে নিলাম পারমানেন্ট PER দিলাম এবং আরেকটিকে দিলাম হচ্ছে প্রেজেন্ট PRE সংক্ষিপ্তভাবে দিয়ে দিলাম। কিন্তু এই ঘরগুলোকে যেহেতু এখানে একটি ঘর ফাঁকা রয়ে গেছে তাই আমরা এই ঘরগুলোকে মার্জ করে দিব, অর্থাৎ এই দুটি ঘরকে একটি ঘরে রূপান্তর করে দিব। এটি করার জন্য প্রথম কাজ হচ্ছে আমাদেরকে এটিকে প্রথমে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর আমরা মার্জ সেলসে ক্লিক করব, মার্জ সেলসে ক্লিক করার পরে এটি দুটি ঘর একটি ঘরে রূপান্তর হয়ে যাবে এবং এখান থেকে অ্যালাইনমেন্ট থেকে আমরা সেন্টার সবার মাঝখানটা দিব যাতে ঘরটি সম্পূর্ণরূপে মাঝখানে টেক্সটটি মাঝখানে অবস্থান করে। এটিও একইভাবে সিলেক্ট করে মার্চ করব এবং অ্যালাইনমেন্ট সেন্টার করব, এটিকেও আমরা মার্চ করব এবং অ্যালাইনমেন্ট সেন্টার করব, এটিকেও আমরা মার্চ করব এবং অ্যালাইনমেন্ট সেন্টার করব। এভাবে দেখতে পাচ্ছি যে আমরা প্রয়োজন অনুসারে ঘরকে ইনসার্ট করব, ডিলিট করব বা ভাগ করব, এই কাজগুলো আমরা করতে পারি।